অনুমতি দেওয়া হলো। হিরো কে কি কইব, এটা শোনার টাইম আছে? প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? আজকে আমরা কি শিখব? বিক্রয় জাবেদা। আমরা গতদিন শিখছিলাম কি? ক্রয় জাবেদা। গতদিন না, কিছুক্ষণ আগে তো ক্রয় জাবেদা শিখছিলাম, এখন আমরা কি শিখব? বিক্রয় জাবেদা। তো বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদা একই রকমই, কিন্তু মানে কথাগুলো প্রায় সেম, শুধুমাত্র উল্টা। ওইখানে শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয়গুলো অন্তর্ভুক্ত হয় ক্রয় জাবেদাতে, আর বিক্রয় জাবেদাতে শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয়। তো আমাদের শর্তগুলো কি? অবশ্যই বাকিতে হতে হবে এবং পণ্য বিক্রয় হতে হবে। পণ্যের সংজ্ঞা কি? যেটা আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছিলাম সেটা যদি আমরা বিক্রি করি তাহলেই কেবল কি সেটা বিক্রয়। আমাদের প্রতিষ্ঠানের ব্যবহৃত যদি একটা আসবাবপত্র বিক্রি করে দেই সেটা কিন্তু আমাদের কি বিক্রয় বলে গণ্য হবে না। অবশ্যই এবং পণ্যও যদি বিক্রি করে থাকি সেটা অবশ্যই কি নগদে বিক্রয় অন্তর্ভুক্ত হবে না? কি বিক্রয়? বাকিতে বিক্রয়। তো আমরা বেশি কথা না বলে চলে যাচ্ছি যে প্রশ্নটা আমরা সমাধান করাবো। এটা হচ্ছিল কি, বরিশাল বোর্ড 2019-এর 4 নম্বর প্রশ্নের উত্তর। চার, আচ্ছা চারের কত? খ। চারের খ। তো এখানে বলছে যে খ, উপযুক্ত লেনদেনগুলো জনাব জারিফ এর বিক্রয় যাবে বিক্রয় বইতে লিপিবদ্ধ করো। তো দেখো আমরা সক টাকায় ফেলবো, তারিখ ডেবিট হিসাব খাত, শর্ত চালান নং, সূত্র প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো তারিখের ঘরে আমরা কি তারিখটা দিব? তারিখ কত? 2018। আর তোমরা যারা বিস্তারিত এই অধ্যায়ের অন্যান্য ভিডিও যারা পেতে চাও এবং সকল ভিডিও যারা পেতে চাও, সকল ভিডিও যারা পেতে চাও তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেখো, সব ভিডিও লিংক সুন্দরভাবে দেওয়া আছে। তো তারিখ কত? 2000 কত সাল? 18 মাস জানু। জানু কত? এক। জানু একে দেখি আগে কি আছে। কুমিল্লার সুমন এন্টারপ্রাইজ এর নিকট থেকে প্রতিটি 400 টাকা দরে 200টি জামদানি শাড়ি বিক্রয়, ব্যবসায়িক বাট্টা 10%, বিমা সেলামি 400 টাকা, পরিবহন খরচ 500 টাকা, চালান নং 51, শর্ত 2-10, নিট 30। তো দেখো এখানে এটা কি বাকিতে বিক্রয় না? তো অবশ্যই আমরা কি করব, এটাকে কি অন্তর্ভুক্ত করতে হবে। তো লিখব জানু এক, প্রতিষ্ঠানের নাম কি? সুমন এন্টারপ্রাইজ। সুমন এন্টারপ্রাইজ। আচ্ছা সুমন এন্টারপ্রাইজ, পাশে লিখবা কি? নোট এক, শর্ত 2-10, নিট 30। এই শর্তের মানে কি? 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ছাড়, কিন্তু অবশ্যই কি 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। চালান নং কত? আচ্ছা চালান নং কত? 51। সূত্রের ঘরে একটা টিক চিহ্ন দিবা, টাকার অ্যামাউন্ট আমাদের কি বের করতে হবে হিসাব করে। তো এখন লিখবা নোট এক, লিখতে হবে যে সুমন এন্টারপ্রাইজ, এখানে শুধু কি লিখবা? সুমন এন্টারপ্রাইজ। তো সবার প্রথম দেখো আমরা কি লিখবো, শাড়ি বিক্রয়। কত টাকা করে বিক্রি করছি, কত পিস বিক্রি করছি? 400 টাকা করে 200 পিস। ₹80,000। আর কোনো কিছু কি আছে? শুধু নাকি এটাই? শুধু এইটাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, কার বাড়ি বাট্টা কি করতে হবে? ব্যবসায়িক বাট্টা লেখা আছে। ও আচ্ছা, তাহলে ব্যবসায়িক বাট্টা।
আচ্ছা কারবারি বার্তা ব্যবসায়িক বার্তা কিন্তু একই কথা যদি কারবারি বার্তা লেখা থাকে তাহলে কারবারি বার্তা লিখবা আর যদি ব্যবসায়িক বার্তা লেখা থাকে ব্যবসায়িক বার্তা লিখবা ব্যবসায়িক বার্তা কত পার্সেন্ট 10% 8000 বাদ দিলে 72000 এর সাথে যোগ করতে হবে কি কি বিমা সেলামি কত 400 টাকা আর পরিবহন কত 500 টোটালি 72000 900 ক্লোজ বুঝতে পারছো কি বিষয়টা আমরা যেটা ভুল করে থাকি অনেক সময় সেটা কি এই শাড়ি বিক্রয়ের সাথে বিমা সেলামি পরিবহন যোগ করার পর তারপরে ব্যবসায়িক বার্তা বা কারবারি বার্তা বাদ দেই কিন্তু এটা কিন্তু কি ভুল অবশ্যই বিমা সেলামি পরিবহনের উপরে কি কোনো বার্তা থাকে না আমাদেরকে যে বিক্রয় করছি সেই বিক্রয়ের উপরে কি করতে হবে বার্তা ধরতে হবে ওকে তো টাকার অ্যামাউন্ট কত লিখব 72900 ঠিক আছে ওই বান্দর ওই খাটাস ভম্বল ছাগলা গরু ব্যাঙ্গের বাচ্চা তোরে আছাড় দিম তারপর জানু বলছে 10 আমিন ট্রেডার্স এর পক্ষে সরি আমিন ট্রেডার্স এর কাছে 5% বাট্রায় নগদে বিক্রয় 20000 টাকা তো আমরা নগদে বিক্রি করছি নগদে বিক্রি করলে কি বিক্রয় যাবে আসবে না এটা কিন্তু তোমাদেরকে ভুল করানোর জন্য দিয়ে দিছে তারপরে 15 তারিখ ঝিনাইদহের বাবুল এন্ড কং এর কাছে প্রতিটি 200 টাকা দরে 600টি খাদি পাঞ্জাবি প্রতিটি 150 টাকা দরে 400টি খাদি শার্ট বিক্রয় তো প্যাকিং করে যাচ্ছে তো বাকিতে বিক্রয় করছি তাহলে এটা কি অবশ্যই আসবে তো বাবুল এন্ড কং কার কাছে বিক্রি করছি বাবুল এন্ড কং তাহলে লেখো বাবুল আচ্ছা বাবুল এন্ড কং নোট 2 শর্ত কি দেয়া আছে 2 10 30 চালান নং 52 না কত 53 সূত্র করে ঠিক টাকার অ্যামাউন্ট বের করতে হবে এখানে লিখবা নোট 2 বাবুল এন্ড কং ঠিক আছে এটা লিখে নিবা তো সবার প্রথমে কি বিক্রি করছি আমরা খাদি পাঞ্জাবি শুধু পাঞ্জাবি লিখলেই হবে লেখো পাঞ্জাবি পাঞ্জাবি কত টাকা দরে 200 টাকা দরে কতগুলো নাকি 600 টাকা দরে 200 কোনটা 200 টাকা দরে 600 আচ্ছা টাকার অ্যামাউন্ট 120000 আচ্ছা তারপর শার্ট 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 কত 150 কম দামি প্রোডাক্ট সব না 150 টাকার কোন শার্ট আছে 60000 এটা ব্যানার উপরের যোগ করলে কত 100000 80000 180000 এখান থেকে আমাদেরকে কি করতে হবে কারবারি বার্তা বাদ দিতে হবে লিখবা কারবারি বার্তা কত পার্সেন্ট 5% কত হাজার 9000 যোগ প্যাকিং খরচ কত 300 তারপর কুলি তোমরা লিখবা গাড়ি ভাড়াও লেখো আমি শুধু কুলি লিখলাম কুলি কত 500
তাহলে 171,800 ক্লোজ, বুঝতে পারছো? তো টাকাটা আমরা এখানে লিখে দিব, যোগ করলে 2,44,700। তো বলো বিক্রয় জাবেদা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না। তো তোমরা এতক্ষণ যারা ভিডিও দেখলা তাদেরও নিশ্চয়ই কোনো কোশ্চেন নাই, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা, আর তোমাদের যাবতীয় যত সমস্যা সবগুলো আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবো। আমরা অবশ্যই, সারা বাংলাদেশে অনেকেই আছে যে যারা তোমাদেরকে হেল্প করবে, গ্রুপের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।